kata dia itu cakap tak gigi. তোরটা নেবো না, পৃথিবীতে যা আছে বাকি সবাটা নেবো। জাতীয় সড়কে উল্টে পড়ে গেল তেলের ট্যাঙ্ক, তা দেখে তা থেকে হুড় হুড় করে বেরিয়ে আসছে তেল, আর তাতেই রাস্তায় বন্যা পরিস্থিতি। তেল বেরিয়ে পড়ছে রাস্তা থেকে হু হু করে, ড্রেনে গড়িয়ে পড়ছে তেল। সেটা দেখে আর স্থির থাকতে পারেনি স্থানীয় মানুষজন, আর সেই তেল সংগ্রহের জন্য ঘরে হাতের সামনে যে যা পেয়েছেন, মানে বালতি বাটি নিয়ে তেল কুড়োতে ব্যস্ত। মানে এক কথায় তেল কুড়োনোর হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে, মানে একেবারে দেখার মতো ঘটনা। শান্তিপুর গোবিন্দপুর মাঝবাজার এলাকার ঘটনা। শুক্রবার রাতে কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল তেলের গাড়িটা। 12 নম্বর জাতীয় সড়কে একটি পেট্রোল ভর্তি গাড়ি হঠাৎই জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে, আর তারপরেই উল্টে যায় গাড়িটা। তেল ভর্তি ট্যাঙ্কারটা ফেটে গিয়ে হুড় হুড় করে তেল বাইরে বেরিয়ে আসতে থাকে। 1.5 ঘন্টা ধরে পড়ে থাকার পর স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে সেখানে ছুটে যান। আর এই ঘটনা সামনে আসতে জাতীয় সড়কের আশেপাশের লোকেরা ঘর থেকে বিভিন্ন পাত্র নিয়ে বাইরে বেরিয়ে আসেন তেল সংগ্রহের জন্য। কে কত তেল নিতে পারে তা নিয়ে রীতিমতো মানুষের মধ্যে একেবারে কারাকারি পড়ে যায়। স্থানীয় এক বাসিন্দা ইসমাইল শেখ কি বলছেন শুনি। গাড়িটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছিল? এই দিক যাচ্ছিল কৃষ্ণনগর, মানে কলকাতা থেকে কৃষ্ণনগর দিক যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, গাড়িটা কি মানে ব্রেক ফেল করে যায় কি মনে হচ্ছে? ব্রেক মনে হয় ফেল করেনি, ও যত সম্ভব গার্ডওয়ালে বেঁধিয়ে দিয়েছে। আচ্ছা, গার্ডওয়ালে ওই পাশে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য কি? হ্যাঁ, ওই রকমই হয়। আচ্ছা, আমরা একটু দূরে ছিলাম। কটা নাগাদ হয় মোটামুটি? এটা মোটামুটি ওই কটা তখন ওই মোটামুটি 6টা 35-40। তারপরে কি করলেন? ড্রাইভার কি পড়েছিল ভেতরে, আটকে ছিল? হ্যাঁ, আটকে ছিল, দিয়ে আমরা হুটোপাটো করে আসলাম, এসে ড্রাইভারকে বাঁচালাম। বাঁচালাম বলে বের করলাম, বের টের করে হাতে লেগেছে অনেকখানি কেটে। ড্রাইভার কোথায় পাঠালেন? যে ডাক্তারখানে পাঠিয়ে দিলাম, হাসপাতালে, শান্তিপুরে হাসপাতালে পাঠিয়ে। বলতে আমরা বললাম ডাক্তার হয়নি, বলছে আমাদের এই বাজারে ডাক্তার। আমি ফোনে কথা বললাম, আচ্ছা যে কোথায় আছে ওই ফাইলটা দেওয়ার জন্য। আচ্ছা, ফাইলটা ও দিয়ে যায় তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে দিয়ে যায়। সেটা শান্তিপুর থানাকে দিয়ে দিলাম? আমি শান্তিপুর থানাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। গাড়িটা কোন দিকে? এক স্থানীয় বাসিন্দা প্রণব, তার কি বক্তব্য আসুন শোনাই। এইটা যে পেট্রোল এক সাইডে, এক সাইডে ডিজেলের গাড়ি। আচ্ছা, এইখানটা পড়ে আছে, আমি আসলাম, এসে দেখি সবাই মিলে পেট্রোল আর ডিজেল নিচ্ছে। তারপরে এই কিছুক্ষণ, এই আধ ঘন্টা আগে আবার পুলিশ আসলো। পুলিশ আসার পর সবাইকে মারধর করে তাড়িয়ে দিল। এখানে কতক্ষণ আগে পড়েছে গাড়িটা? শোনা যায় ওই এলাকায় প্রায় 100 মানুষ ন্যূনতম 3-5 লিটার তেল নিয়ে গিয়েছে বাড়িতে। এরপর শান্তিপুর থানার পুলিশ আসার পর তাদের হটিয়ে দেয় এবং তারপর গাড়ির মালিক খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনি বলেন চালককে পাওয়া যাচ্ছে না। কি কারণে এই দুর্ঘটনা সেটাও বোঝা সম্ভব নয়। শোনাই কি বলছেন পাম্পের মালিক। কোন দিকে যাচ্ছিল গাড়ি? যাচ্ছিল আমাদের মুড়াগাছা। আচ্ছা, তাহলে পাম্প আমার গাছার পাম্প আপনাদের? কি নাম পাম্পের? আর এদিক থেকে কোথা থেকে আসছিলেন? রামকৃষ্ণ রায় গাড়ি মালিকের আত্মীয়, তার বক্তব্য এবার শোনাবো। আমরা আমার যে পাম্পের গাড়ি আর কি, গাছা বাজার থেকে পার করি। কি নাম পাম্পের? শান্তনু ফেরেজ। আর মালিকের নাম? মালিকের নাম গোরাচাঁদ মালাকার, আমার ভগ্নিপতি। আচ্ছা, আমরা ওই পাম্পেই ছিলাম, বেরিয়ে আমার কৃষ্ণনগরের বাড়ি আমি আসছিলাম, মায়াপুর মোড় ক্রস করছি, তখন গাড়ির ড্রাইভার। কটা নাগাদ হবে তখন আনুমানিক? কটা নাগাদ? আচ্ছা, তখন ড্রাইভার ফোন করে বললো যে এই ঘটনা ঘটেছে, আমরা বাড়িতে না ঢুকে এখানে চলে। কী কারণে হয়েছে বলে মনে হচ্ছে? সামনে কিছু এসে যাওয়া বা ব্রেক ফেল? একটা গাড়ি সামনে এসে গেছিল, সে গাড়িটাকে আমরা এসে দেখলাম একটা সামনেই রাখা আছে গাড়িটা। ড্রাইভারের লাগেটা কি নিজে? আমার ড্রাইভারের সামান্য লেগেছে, এইসব জায়গায় খানিকটা লেগেছে। আর পুরো তেল ফুয়েল যা ছিল সব পড়ে গেছে? এখন
পেট্রোল তো আমরা এসে দেখছি পুরো জায়গা ভেসে গেল। হ্যাঁ, মানে কত লিটার মোটামুটি ধরে? সেটা আমার 5,000 লিটার পেট্রোল ছিল, 9,000 ডিজেল লোড ছিল গাড়িতে। আচ্ছা, 14,000 মোট লোড ছিল, পুরোটাই মোটামুটি পড়ে গেছে। না, ডিজেলটা কত পড়েছে তা এখন বুঝতে পারবো না, যতক্ষণ ওপেন না হবে, খালি না হবে অতক্ষণ বোঝা যাবে। সব রকম প্রশাসনিক মানে ফায়ার ব্রিগেড থেকে আমাদের শান্তিপুর থানা সব এসেছে। দারুণ ম্যানেজমেন্ট হচ্ছিল। আচ্ছা, তো দারুণ আমরা এসে দেখলাম সব। তো বিরাট ক্ষতি হয়ে গেল, তো বিরাট ক্ষতি হয়ে গেছে, আর কি করা যাবে, এগুলো তো ঘটেই থাকে আমাদের। তোরটা নেবো না, পৃথিবীতে যা আছে বাকি সবাটা নেবো। তবে বিপুল পরিমাণে তেল পড়ার কারণে শান্তিপুর থানার পুলিশ অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীদের ডেকে ওই তেলের চারপাশে জল ফেলার ব্যবস্থা করে দেন এক দমকল আধিকারিক সৌমেন দে। তিনি কি বলছেন শুনবো। তেলের ট্যাঙ্কার উল্টে গেছিল, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল ছিল এবং ডিজেল ছিল 14,000 লিটার মতো, অ্যাক্সিডেন্টে উল্টে যায়। এখন আপাতত দুটো ক্রেনের দ্বারা গাড়ি তোলা হয়েছে, এখন একটা আমরা পাম্প বা ফাঁকা জায়গাতে গাড়িটা আমরা নিয়ে যাচ্ছি। এখানে তো ফোম চার্জ করতে হলো, কি কারণে আমরা ফোম চার্জ করেছি? যেহেতু তেলটা লিক হচ্ছিল, তেলটা বেরোচ্ছিল। কটা ইঞ্জিন এসেছিল? আমাদের দুটো ইঞ্জিন এসেছে টায়ারের, একটা শান্তিপুর থেকে একটা রাঙা থেকে। আচ্ছা, আর কি কত স্টাফ এসেছিল? আমাদের 12 জন মতো স্টাফ এসেছে। অন্যদিকে আগুন যাতে ধরে না যায় তার জন্য শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং সিভিক ভলেন্টিয়াররা গোটা এলাকাটাকে ঘিরে ফেলেন। আসুন শোনাই কি বলছেন স্থানীয়রা, প্রত্যক্ষদর্শী তাদেরই বাকি বক্তব্য শুনি। আমি ফোনে কথা বললাম যে কোথায় আছে ফাইলটা দেওয়ার জন্য। আচ্ছা, ও দিয়ে যায় তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে দিয়ে যায়। শান্তিপুর থানা, এইটা যে পেট্রোল এক সাইডে এক সাইডে ডিজেলের গাড়ি, আচ্ছা এইখানটা পড়ে আছে, আমি আসলাম, এসে দেখি সবাই মিলে পেট্রোল আর ডিজেল নিচ্ছে। তারপরে এই কিছুক্ষণ এই আধ ঘন্টা আগে আবার পুলিশ আসলো, পুলিশ আসার পর সবাইকে মারধর করে তাড়িয়ে দিলে। কতক্ষণ আগে পড়েছে গাড়িটা? আমি 1 ঘন্টা রয়েছি শুনলাম। যাই হোক, কাছাকাছি বলছি, গাড়িটা যাচ্ছিল কোন দিকে? এইদিকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।